lecture 7, Microeconomics. Last class, we were doing what? Market and Demand, chapter 5, right? So, আমাদের এই চ্যাপ্টারের লাস্টের অংশ কিছু একটু বাকি ছিল লাস্ট যেটা করেছিলাম সো ওটাই আজকে আমরা কমপ্লিট করব বাট বিফোর দ্যাট ওয়াজ দ্য টপিক অন এক্সেপশনস অফ ল অফ ডিমান্ড যে কখন কখন ল অফ ডিমান্ড কাজ করছে না বাট বিফোর উই গো অন উইথ দ্যাট টপিক আমরা একটু কী কী করে এসেছিলাম এই পর্যন্ত এই চ্যাপ্টারের ডিমান্ডের একটু রিভিউ করব বিকজ দ্যার হ্যাজ বিন হিউজ গ্যাপ আচ্ছা সো মার্কেট অ্যান্ড ডিমান্ড এই চ্যাপ্টার যখন আমরা শুরু করেছি ফার্স্টে উই অ্যাকচুয়ালি টকড অ্যাবাউট হোয়াট ইজ মার্কেট রাইট আমরা মার্কেট কাকে বলে সেটা আগে শিখেছিলাম হ্যাঁ ইট ইট ইজ আ গ্রুপ অফ বায়ার্স অ্যান্ড সেলার্স যাদের হোমোজিনিয়াস দে উইল বি হোমোজিনিয়াস ইন নেচার মানে আইসক্রিমের মার্কেট মানে এখানে অল দ্য আইসক্রিম সেলার্স আর দেয়ার অ্যান্ড বায়ার্স আর দেয়ার ক্লোথসের মানে ক্লোথসেরই থাকবে সো দে আর হোমোজিনিয়াস ইন নেচার অ্যান্ড অলসো only one buyer or seller won't make any influence. So basically we were talking about a competitive market. Perfectly competitive market kake bole. Sheta niye amra alochona korechhilam. We also talked about monopoly market. Jekhane there's only one seller ar ki. Shei shob kichu decide kore. Market doesn't decide anything. Market er je interaction hoy. Buyers and sellers, demand and supply interaction er madhyome ki price set hoy, right? So market doesn't decide anything. মনোপলিতে সেলার ইজ ডুইং এভরিথিং একজন সে একাই রাজা আর পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে মার্কেট ইজ ডিসাইডিং দ্য প্রাইস অ্যান্ড বায়ার্স অ্যান্ড সেলার্স আর ইন্টারঅ্যাক্টিং অ্যাকর্ডিংলি ওকে সো হোয়াই ডিড উই লার্ন অ্যাবাউট মার্কেট বিকজ আমরা যখন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বা এই যে কনসেপ্টগুলো বা এই যে থিওরিগুলো পড়তে যাচ্ছি মোস্ট অফ দোজ থিওরিজ আর বেসড অন দি অ্যাজাম্পশন যে আমাদের আশেপাশে যে মার্কেটটা আছে দ্যাট ইজ আ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট এবং এইটার উপর বেস করেই আমরা আমাদের থিওরিটা ডেভেলপ করছি ডিমান্ডের যত থিওরিগুলো আমরা এখন পড়ব আচ্ছা সো লেটস মুভ অন টু ডিমান্ড ডিমান্ড মানে কি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ডিমান্ড ডু ইউ রিমেম্বার ডিমান্ড কি চাহিদা নিডস আর কি ছিল ইকোনমিক্সের ডিমান্ড কি দেয়ার ওয়ার আ ফিউ থিংস দ্যাট আই টোল্ড ইউ টু রিমেম্বার ডিমান্ড কি ওকে ভেরি গুড উইলিংনেস অ্যান্ড এবিলিটি টু পে এই দুইটা জিনিস থাকতে হবে শুধু ইচ্ছা থাকলেই হবে না ইউ হ্যাভ টু হ্যাভ দ্য মানি মানি ইজ হানি ওকে সো ইউ হ্যাভ টু হ্যাভ দ্য মানি টু পারচেজ অ্যাট আ গিভেন প্রাইস একটা গিভেন প্রাইস আছে যেটা মার্কেটে ইউ হ্যাভ টু হ্যাভ দি উইলিংনেস অ্যান্ড এবিলিটি টু পারচেজ অ্যাট আ গিভেন প্রাইস ডিউরিং আ গিভেন পিরিয়ড অফ টাইম ওই সময়ের মধ্যে সো দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড হচ্ছে দ্য কোয়ান্টিটি অ্যাট উইচ দ্য কনজিউমার্স হ্যাভ বোথ দ্য উইলিংনেস অ্যান্ড দি এবিলিটি দুইটাই থাকতে হবে ওকে ডিমান্ডের ডেফিনেশন আমরা পড়েছি উই অলসো স এক্সাম্পল যে আমার বাইক কেনার ইচ্ছা আছে বাট পকেটে টাকা নাই সো দ্যাট ইজ ওনলি ইউর ডিজায়ার দ্যাট ইজ নট আ ডিমান্ড ওয়েন ইউ হ্যাভ দ্য মানি ইন ইউর পকেট ইউর ফাদার গেভ ইউ মানি নাও ইট বিকামস আ ওয়ান্ট and when you are ready to buy it you go to the shopkeeper and you're ready to buy it you have the money now you have the ability and you have the willingness at a given price by psychology given price ase during that time you're able to buy so then that becomes a demand okay so a demand apnara jeta normal bujhte that is different from what I call what we call in economics demand is different okay so we also talked about what is individual demand and what is a market demand ইন্ডিভিজুয়াল ডিমান্ড আমরা কথা শুনেই বুঝতেছি আমার আপনার ইন্ডিভিজুয়াল পার্সনদের যে ডিমান্ড অ্যান্ড মার্কেট ডিমান্ড ইজ দি অ্যাগ্রিগেশন অফ অল দ্য ইন্ডিভিজুয়াল ডিমান্ড অ্যাগ্রিগেশন মানে কি অ্যাগ্রিগেট করা মানে কি সমষ্টি করা একত্রিত করা যোগ করা দ্যাট ইজ দি অ্যাগ্রিগেশন সো আমরা নাম থেকেই বুঝতে পারতেছি ইন্ডিভিজুয়াল ডিমান্ড এটা এক একজনের ডিমান্ড অ্যান্ড অ্যাগ্রিগেশন আর মার্কেট ডিমান্ড হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে প্লাস করে আমরা টোটাল মার্কেট ডিমান্ডটা পাচ্ছি আচ্ছা তারপরে আমরা পড়েছিলাম ল অফ ডিমান্ড ওয়ান অফ দি ইম্পর্টেন্ট টপিকস ইন দিস চ্যাপ্টার ল অফ ডিমান্ডে মানে কি ল অফ ডিমান্ড বলছে ল অফ ডিমান্ড ইজ সেইং ওয়েন প্রাইস ইনক্রিজেস প্রাইস বাড়লে কি হবে
what will happen? Quantity demanded will decrease. When price decreases, quantity demanded increase. So the law of demand is saying when price increases, quantity demand decreases, and vice versa. Ultata jeta hoy. Okay, so ekhane aro boleche that because of this, the demand curve is downward sloping. ঠিক আছে আচ্ছা এখন এই ডাউনওয়ার্ড স্লোপিং হচ্ছে এই নেগেটিভ বা ইনডিরেক্ট রিলেশনশিপ বিটুইন প্রাইস অ্যান্ড ডিমান্ড যে হচ্ছে এটার কিছু রিজন আছে ঠিক আছে এটা হওয়ার পিছে কিছু রিজন আছে এখানে আমরা তিনটা রিজন আলোচনা করেছিলাম তিনটা রিজন কি কি ছিল ডু ইউ রিমেম্বার ভেরি গুড ইনকাম ইফেক্ট সাবস্টিটিউট ইফেক্ট অ্যান্ড দি ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি আচ্ছা ইনকাম ইফেক্টে কি ছিল ক্যান এনি ওয়ান এক্সপ্লেইন ইনকাম বাড়লে কি হয় আপনার বেতন ধরেন এখন প্রাইস কমে গেল বাট আপনার বেতন সেম আছে তাহলে কি হবে আপনার রিয়েল ইনকাম বেড়ে গেল না সো ইউ ক্যান বাই মোর বিকজ দ্য প্রাইসেস আর লো সো আবার আপনার ইনকামও যদি বাড়ে আপনার এবিলিটিও বেড়ে যাচ্ছে কেনা সো ইউ ক্যান বাই মোর রাইট So because of this income effect, the relationship between price and demand is negative. ঠিক আছে price বাড়লে demand কমে যাবে ওকে আরেকটা কি ছিল সাবস্টিটিউট হোয়াট ইজ আ সাবস্টিটিউট গুড সামওয়ান একটা পরিবর্তে আরেকটা কি ইউজ করছি সো দ্য অল্টারনেটিভ কি আমি ইউজ করতেছি অল্টারনেটিভ অফ ওয়ান গুড টু আদার রাইট যেমন উই টকড অ্যাবাউট টি অ্যান্ড কফি ওকে সো যদি আমার কি বলতেছে অল্টারনেটিভ গুডসের কারণেও আমার অনেক সময় এই নেগেটিভ রিলেশন ক্রিয়েট হচ্ছে কারণ কি যখন আমার কোনো ধরেন টিয়ের প্রাইস বেড়ে গেল অবভিয়াসলি আমি কি করব এটা যদি চিপার কোনো অল্টারনেটিভ থাকে আমি ওইটা কেনার চেষ্টা করব রাইট বিকজ আই ডোন্ট হ্যাভ দি এবিলিটি টু বাই সামথিং এক্সপেন্সিভ রাইট নাও ইটস নট ইন মাই বাজেট সো আই উইল গো ফর আ চিপার সাবস্টিটিউট সো এই কারণেও দের ইজ আ নেগেটিভ রিলেশনশিপ বিটুইন প্রাইস অ্যান্ড ডিমান্ড আচ্ছা আরেকটা কী ছিল ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি হোয়াট ডাজ ইউটিলিটি মিন্স ইন ইকোনমিক্স এনি ওয়ান আচ্ছা ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি শিখিয়েছিলাম খুব নর্মাল একটা এক্সাম্পল দিয়ে ক্যান এনি ওয়ান টেল মি কেউ বলতে পারবেন না এক্সট্রা ইউনিট মার্জিনাল নো ইট স্টার্টেড উইথ ইয়োর ব্রেকফাস্ট এনি ওয়ান রিমেম্বার ওকে আপনার ফেভারিট ফুড কি হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড ফ্রাইড রাইস ওকে সো আমি এখন আপনাকে একটা ফ্রাইড রাইস দিলাম খেলে খুব মজা পাবেন রাইট এক্সট্রা আমি আপনাকে এক প্লেটের পর এক প্লেটের পর এক প্লেটের পর দিয়ে যাচ্ছি ইচ এক্সট্রা ইউনিটে আপনার স্যাটিসফ্যাকশন অর ইউটিলিটি উইল ডিমিনিশ অর ডিক্রিজ সো দিস ইজ ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি নামের মানে আপনাকে বুঝতে হবে ইউটিলিটি ইন ইকোনমিক্স ইজ স্যাটিসফ্যাকশন মার্জিনাল হচ্ছে এক্সট্রা যেই জিনিসটা একটা এক্সট্রা করার জন্য মার্জিনালের কথা আমরা এর আগের চ্যাপ্টারটাতেও করেছিলাম উইচ ওয়্যার উই টকড অ্যাবাউট মার্জিনাল বেনিফিট অ্যান্ড কস্ট যে আপনার একটা ফ্যাক্টরি আছে ওখানে আপনি 100টা শ্যু বানাতে পারেন সো নাও ইউ ডিসাইড দ্যাট আমি 101টা জুতা বানাবো সো এই একটা জুতা আপনি বানাচ্ছেন এটার পিছনে একটা কস্ট আছে বানানোর পিছনে রিজনটা কি আপনি এটাকে বিক্রি করে প্রফিট করবেন রাইট বেনিফিট পাচ্ছেন সো এই যে এক্সট্রা একটা ইউনিটের যে বেনিফিটটা পাচ্ছেন এক্সট্রা একটা কিছু করতে এটাকেই বলে মার্জিনাল ঠিক আছে এক্সট্রা থেকে একটা এক্সট্রা ইউনিট থেকে আপনি যেই বেনিফিটটা নিচ্ছেন দ্যাট ইজ মার্জিনাল সো ল অফ ডিমিনিশিং ডিমিনিশিং মানে ডাউনওয়ার্ডস কমে যাওয়া ডিমিনিশ করা সো ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি মানে একটা এক্সট্রা প্লেট অফ ফ্রাইড রাইস আমি আপনাকে দিচ্ছি আবার আরেকটা এক্সট্রা প্লেট অফ ফ্রাইড রাইস দিচ্ছি ইচ এক্সট্রা ইউনিটে আপনার স্যাটিসফ্যাকশন কমতে থাকবে ওকে
So, eitao ekta reason because of this negative relationship between price and demand. Thik ache? So, this was law of demand ebong tar reason gula. Acha. Then we actually learned how to draw a demand curve. Eta to shabai paren, mone ache to, right? Demand curve was very easy. Do you remember? Anyone can, if I give you an example here, can you draw? Keo draw korte parben? Akhon? This one, etai koren. Parben keo? Parben? Anyone, just raise your hands. Be brave. Borde, yeah. Parben? Very good. It's a see, she's a brave girl. Hmm. Hmm. Na na na. Na na ekhane. So your price is 10,9876. 6 6 6 7 6 7 8 8 9 10. আর এখানে হচ্ছে আপনার 5 10 15 20 25. 5 5 20 25. Very good. যখন 10 তখন your demand is 5 units, 9 is 10 units, 8 এ হচ্ছে 15, 20. Very good. এই তো, you guys know. Thank you so much. At least এতটুকু তো মনে রাখছেন আপনারা. Thank you. আচ্ছা, so individual demand curve আপনারা সবাই পারেন. So we also learned about market demand curve, right? Market demand curve এরকম কি হয় যে ধরেন, this demand curve belong to individual P. So, এরকম আমি P, Q, R, S, T এরকম অনেকজনের demand curve এর information দিলাম. Let's say Q. ঠিক আছে? So, in market demand curve কি বলতেছে? Given the prices, যে প্রাইসটা ছিল এটা constant আছে, similar price, the market demand will be different for different people, right? মানে for individual demand is different, so market demand কি হচ্ছে? এই দুইটার aggregation plus. So, 5 plus 10 is 15. Plus করছি, but price কিন্তু আলাদা, price similarই আছে. 10 টাকায় এখন market demand হচ্ছে 15 unit, 9 টাকায় 25 unit, আর 8 টাকায় 35 unit. That is the market demand. Individually যদি দেখি 10 টাকায় P এর demand ছিল 5, ওর ছিল 10 unit. So you understand the difference now, individual demand and market demand curve, and how to draw it? আচ্ছা. Drawing এ দেখেন কি করেছে, individual তো আমরা জানি কিভাবে করতে হয়, market এসে কি করতেছে, price is there, similar, just কি হচ্ছে, unit টা change হয়ে গেছে, alright, যে যোগফলটা আমরা করেছিলাম, সেটা দিয়ে আমরা point গুলাকে বসাইছি গ্রাফে, তারপরে draw করেছি, আচ্ছা, so then we talked about extension and contraction of demand. Extension and contraction টা কি? Extension and contraction মানে বুঝেন কেউ? What is extension? কোনো কিছু? Extension মানে কি? No. Extension and contraction মানে কি? So extension হচ্ছে বাড়া, contraction হচ্ছে ছোট হয়ে আসা, contract করা বা কমা, ঠিক আছে? So যখন extension and contraction, this is the law of demand curve, law of demand কি বলতেছে normal, extension and contraction বলতেছে যে যখন quantity demanded increases বাড়ছে due to fall in price, that is called extension of demand. Price কমার কারণে যখন quantity demanded বাড়তেছে ওটাকে আমরা কি বলতেছি extension, যেমন P1 থেকে যখন price কমে P2 হইল, price কমে গেলে কি হয় quantity demanded বেড়ে গেল Q1 থেকে Q2 হলো,
So quantity demanded jokhon bere jacche, tokhon ki boltesi? Extension. Quantity demanded jokhon kome gelo, Q1 theke Q3 te chole ashlo. Because of the rise in price, we call it contraction. Kome gelo, quantity demanded kome gelo. So that is contraction. Clear? Determinants of demand. So amra atokhon dekhechi ki price kibhabe plays a role in deciding what's going to be the demand, right? But price charao amader onek factors ache or determinants etake bolte pari je gula amar market er demand ke affect korte pare. Okay, so oi gula ke amra dui bhage bhag korechhilam, individual ebong market dui tar khetre. So and oi jinish gula ke amra ekta mathematical equation or function akare dekhaisi, right? So ei function ta hocche amader demand function. So let's say the demand function demand function dharen first ekta ki chilo individual er khetre ki ki factors affect korteche. So we can say quantity demanded is equal to the function of price, income, related goods, taste and preference and expectation of consumers, right? Erokom factors gula ache je gula amar individual demand ke influence kore, right? Kombe barbe ki hobe influence korbe. So demand function bolte se, je kun, demand function is basically saying given everything. Haan, je kono ekta factor er jodi kono change hai, given all the other factors are constant, quantity demand er ki change ashbe, that is shown through your demand function. So let's say price, shobar prothome price ta hocche amader ki sobche important factor. So ami jodi boli given all the other factors, if the all the given factors are unchanged and constant, given they are not changed, upore bar diye diyechi jodi price er kono change hoy, jodi increase kore tokhon ki hoy, kome jay, jokhon decrease kore quantity demanded bere jay. Acha, so ekhon ami jodi income e ashi, let's say other things being same, thik ache, there are no changes in other factors, jodi income e kono change ashe tokhon ki hobe, what will happen? Income barle demand bere jabe, tar mane ki there is a positive or a direct relationship between income. Income barle usually ki hoy, apner purchasing ability bere jay, so apne beshi beshi kinte paren, right? So tar mane ki demand bere jacche product er, apni beshi kinte partechen jehetu. So income niye amra jokhon kotha bolechhilam, amra aro dui ta jinish niye alochona korechhilam je income creates the perception of normal goods and inferior goods, right? Normal goods hocche jeta amader daily necessary shob shomoy lage, amra shob shomoy use kortechi, ha. So ei dhoroner normal goods er khetre dekha jay ki je jokhon income bare tokhon amar demand barteche. So positive relationship, thik ache, very good, that's what we learned. But inferior goods er khetre gi abar ulta hoye jay. Inferior goods amra ekta example o korechhilam, seta ki jemon apnar ekhon income barlo, so rather than using a public transportation, bus use na kore apni you are using Uber because your income has increased. So inferior goods er khetre ki hocche, jegula not necessary goods, inferior goods. এই ক্ষেত্রে কি হচ্ছে, আপনার এখন ইনকাম বেড়ে গিয়েছে, ক্যাপেবিলিটি বেড়ে গিয়েছে, সো এখন ইউ আর মুভিং ফ্রম বাস টু উবার, রাইট? কারণ আপনার ক্যাপেবিলিটি আছে। সো ইনকামের ক্ষেত্রে যখন নর্মাল গুডস আসে দের ইজ আ ডিরেক্ট রিলেশনশিপ, যখন ইনফেরিয়ার গুডস আসে তখন নেগেটিভ রিলেশনশিপ। কি হচ্ছে, আপনার ডিমান্ড কমে যাচ্ছে না যখন আপনার ইনফেরিয়ার গুডসের ডিমান্ড কমে যাচ্ছে না, বাসের ডিমান্ডটা কমে গেল না, এখন আপনি উবার ইউজ করছেন না, রাইট? তাহলে ইনফেরিয়ার গুডসের ক্ষেত্রে এটা হচ্ছে। বাট আরেকটা জিনিস মনে রাখতে হবে, সিন্স ইনকাম ইজ ক্রিয়েটিং দিস পারসেপশন, উই অলসো হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট সবার ইনকাম লেভেল ইজ ডিফারেন্ট,
right? So amar kache ekta jinish inferior arekjoner kache seta superior, right? So that's the only clash here je ekekjoner income, this is becomes a perception, e goods er je perception ta, it becomes a assumption ar ki ekekjoner kache ekek rokom ye thake. All right, so we also talked about the related goods, right? So other things being equal or unchanged, jodi related goods e kono change hoy tokhon seta demand e kibhabe affect kore. What are the related goods? Anyone? Karo mone nai related goods ki ki? It's written in here, please just tea and coffee na. What is related goods? Related goods ki? Classified as? Two types of related goods. Ki ki? Substitute good and? Complementary goods. Okay. Substitute good ki? Actor poriborte arektar. Complementary? Actor shathe arektar jeta nirbhorshil. Actor ke chhara arektar cholbe na. Thik ache? Ekjon arekjon ke complement kore. Okay. So substitute good er ekta example amra ki dekhechilam, tea and coffee, right? Okay, so ekhane ki bolche substitute good er khetre ki hocche dekhen relationship ta ki price jokhon bar mane demand er sathe relationship ta ki positive, right? Direct relationship kemon kore dekhen jokhon apne dharen tea and coffee jokhon tea er price bare tokhon ki hoy manush cheaper alternative e chole jabe, coffee demand bere jabe, right? So when price increases tokhon quantity demand of the substitute good will increase, coffee bere jacche which is the substitute good. So price increase hole quantity demanded of substitute good will increase. Complementary good er khetre ki ekta udahoron amra ekhane dekhechhilam which was car and petrols, right? So এখন আমাদের যখন পেট্রোলের দাম বেড়ে গেল তখন কি কারের ডিমান্ড কমে গেছে না? সো তার মানে কি যখন প্রাইস ইনক্রিজেস কোয়ান্টিটি ডিমান্ড অফ কমপ্লিমেন্টারি গুডস উইল ডিক্রিজ. আচ্ছা টেস্ট অ্যান্ড প্রেফারেন্স এটা নিয়ে আমাদের টেস্ট অ্যান্ড প্রেফারেন্স বেসিক্যালি ইট ডিপেন্ডস অন মেনি থিংস লাইক আমার standard of living, our age, our gender, our religion, our even the fashion and trend that's going on, everything impacts our tastes and preferences, right? So ei sob jinishe jokhon kono change ashe, kono social change bolen, trend e kono change ashe, tokhon that also affects our tastes and preference, and taste and preference will impact the demand, right? আপনাদেরকে ওল্ড ফ্যাশন ক্লোথস দিলে আপনারা পরবেন না বিকজ ইট ডাজেন্ট হ্যাভ দ্য ডিমান্ড, রাইট? ওকে আচ্ছা এক্সেপশন টু কনজিউমার্স সরি এক্সপেকটেশন অফ কনজিউমার্স এটাও খুব সিম্পল ছিল আমরা দেখেছিলাম যে এক্সপেকটেশন অফ কনজিউমার্সে কী শিখেছিলাম যে যদি আমি এক্সপেক্ট করি কোনো কিছুর প্রাইস বেড়ে যাবে সামনে তাহলে আমি এখন কি করব বেশি বেশি এখন কিনবো, রাইট? তাহলে কি হচ্ছে ডিমান্ডটা বেড়ে গেল আর যদি আমি এক্সপেক্ট করি ফিউচারে দাম কমে যাবে তাহলে আমি এখন কি করব কিনবো না থামায় রাখবো, রাইট? পরে গিয়ে কিনবো তাহলে কি হলো এখন ডিমান্ডটা অ্যাট এ গিভেন পিরিয়ড অফ অফ আ টাইম ওই প্রোডাক্টের ডিমান্ড কি হলো কমে গেল. ওকে সো ইন্ডিভিজুয়ালের পাশাপাশি আমরা মার্কেট ডিমান্ডেরও দেখেছিলাম. মার্কেট ডিমান্ডেরও আমরা একটা ফাংশন দিয়েই দেখাইছিলাম. সো মার্কেট ডিমান্ডেরও কিছু ফ্যাক্টরস আছে দ্যাট উইল এফেক্ট দ্য ওভারঅল মার্কেট, আমার এন্টায়ার মার্কেটের ডিমান্ডকে এফেক্ট করে থাকে. দ্যাট নাম্বার ওয়ান ইজ দেয়ার পপুলেশন. সো আপনার এন্টায়ার পপুলেশন অফ আ কান্ট্রি উইল অল অবভিয়াসলি আপনার ডিমান্ডটাকে যে দেশের পপুলেশন যত বেশি সেই দেশে নিশ্চয়ই ফুডের ডিমান্ড অন্য কান্ট্রির থেকে একটু বেশিই থাকবে যদি কম্প্যারিজন করি. সো দ্য মোর দ্য পপুলেশন গ্রোজ দ্য কোয়ান্টিটি ডিমান্ড অফ আ পার্টিকুলার গুড অর আ কমোডিটি উইল ইনক্রিজ বিকজ ইউর এন্টায়ার পপুলেশন হ্যাজ ইনক্রিজ, রাইট? আচ্ছা আরও কী আছে একটু দেখি.
আরেকটা ফ্যাক্টর ছিল দ্য ডিস্ট্রিবিউশন অফ ন্যাশনাল ইনকাম, মানে আপনার ইনকামের ডিস্ট্রিবিউশনটা কীরকম। আমরা উই টকড অ্যাবাউট সোশ্যালিস্ট অ্যান্ড ক্যাপিটালিস্ট কান্ট্রি, রাইট? সোশ্যালিস্ট কান্ট্রিতে একটু ইভেন ডিস্ট্রিবিউশন হয় মানুষজনের ইনকামটা, রাইট? ইকুয়ালিটি রাখার চেষ্টা করা হয়। আর যেগুলো ক্যাপিটালিস্ট কান্ট্রি, হ্যাঁ, তারা কী করে, আনইভেন ডিস্ট্রিবিউশন হয় ইনকাম। বড়ো লোকরা খুব বড়ো লোক, গরিবরা খুব গরিব, দের ইজ আ হিউজ ডিসপ্যারিটি, ঠিক না? সো এই ক্যাপিটালিস্ট টাইপের কান্ট্রিতে যেখানে আনইভেন ডিস্ট্রিবিউশন হয়, ওখানে দেখা যায় যে ইউজুয়ালি যেটা আপনার ডিমান্ড অফ লাক্সারিয়াস গুডসের উপর একটু বেশি থাকে, আর সোশ্যালিস্ট কান্ট্রিতে দেখা যায় কি নেসেসারি গুডসের ডিমান্ড বেশি থাকে। ক্রেডিট অ্যাভেলেবিলিটি, এটা তো খুব ইজি ছিল আমরা লাস্ট ক্লাসে যখন আলোচনা করেছি। ক্যান এনি ওয়ান গিভ মি অ্যান এক্সাম্পল ক্রেডিট অ্যাভেলেবিলিটি, মনে আছে কারো ক্রেডিট অ্যাভেলেবিলিটি? হ্যাঁ, ইয়া, ভেরি গুড, ভেরি গুড। আপনার ক্রেডিট অ্যাভেলেবিলিটি আছে দেখে এখন ইউ ক্যান বাই দ্য নিউ ফোন দ্যাট ইউ অলওয়েজ ওয়ান্টেড টু বাই। আগে হয়তো একবারে কিনতে পারতেন না, বিকজ একসাথে এতগুলো চাঙ্ক অ্যামাউন্ট আপনি ছিল না। ক্রেডিট মানে কি? ঋণ যেটা আপনাকে দিচ্ছে ব্যাংক, ক্রেডিট, রাইট? সো ক্রেডিট অ্যাভেলেবিলিটি যেহেতু আপনার এখন পাচ্ছেন, এই সুবিধাটা পাচ্ছেন, সো আপনি ইউ ক্যান বাই মোর লাক্সারি আইটেমস, রেফ্রিজারেটর হোক, টিভি হোক, দ্য মোবাইল, এনিথিং ইনস্টলমেন্টে এখন কিনতে পারতেছেন, রাইট? হোম লোন পাচ্ছেন, কত কিছু পাচ্ছেন এখন, রাইট? সো ক্রেডিট অ্যাভেলেবিলিটি যখন থাকে তখন ডিমান্ড কী হয় প্রোডাক্টের, বেড়ে যাচ্ছে, বিকজ ইউ ক্যান বাই ইট নাও। আচ্ছা, ট্যাক্সেশন অ্যান্ড সাবসিডিজ, ট্যাক্সেশন মানে কি? ট্যাক্সেশন অ্যান্ড সাবসিডিজ দিলে কী হয়? ট্যাক্স দিলে কী হয়? ভেরি গুড। সাবসিডি দিলে কি দাম কমে যাবে পণ্যের, রাইট? ছাড় দিচ্ছে, ওকে। সো ট্যাক্স যদি বেড়ে যায় প্রোডাক্টের, তার মানে ট্যাক্স দিলে প্রোডাক্টের প্রাইস বেড়ে যাচ্ছে, প্রাইস যদি বেড়ে যায় তাহলে ডিমান্ড কী হবে, কমে যাবে। আচ্ছা, সাবসিডি যদি দেয় তাহলে কী হয়, প্রাইস কমে যাচ্ছে, ডিমান্ড বেড়ে যাচ্ছে। ইউজুয়ালি দেখা যায় আমরা গভর্নমেন্ট লেভেলে অনেক সময় উই ট্রাই টু এনকারেজ পিপল টু বাই ডোমেস্টিক প্রোডাক্টস, মানে আমাদের দেশে বানানো ডোমেস্টিক প্রোডাক্টসগুলোকে, হ্যাঁ, দেশের পণ্য কেনার জন্য। সো তখন হোয়াট দে ডু ইজ দ্যাট সিমিলার প্রোডাক্ট যদি এক্সপোর্টেড হয়ে থাকে, হোয়াট গভর্নমেন্ট ক্যান ডু ইজ ইনক্রিজ দ্য ট্যাক্সেস অন দোজ এক্সপোর্টেড আইটেম, অ্যান্ড তখন কী হবে, ওটার প্রাইস বেড়ে গেলে মানুষজন কী করবে, ওই আইটেম না কিনে তখন আমার দেশে যেটা বানানো হচ্ছে আমি সেটাই কিনি। সাবসিডির বিভিন্ন উদাহরণ আমরা আমাদের বিভিন্ন এগ্রিকালচারাল প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দেখতে পারি, যেমন সার, ফার্টিলাইজার্স যেগুলো, এগুলোর উপর সরকার সাবসিডি দিয়ে থাকে, সো দ্যাট দ্য ফার্মার্স ক্যান বাই দোজ ফার্টিলাইজার্স অ্যান্ড ক্যান ইনক্রিজ দ্য প্রোডাকশন অফ দ্য প্রোডিউসার্স দ্যাট উই নিড ইন দ্য কান্ট্রি ফর ফুড প্রোডাকশন অ্যান্ড এভরিথিং। সো এরকম আপনার অনেক কিছুর ক্ষেত্রেই দেখবেন, অনেক প্রোডাক্টের আইটেমের ক্ষেত্রেও দেশের বিভিন্ন বানানো প্রোডাক্টের উপর অনেক সময় সাবসিডি দিয়ে থাকে সরকার, টু এনকারেজ দ্যাট ইন্ডাস্ট্রি টু গ্রো, ঠিক আছে? তো দ্যাটস হাউ গভর্নমেন্ট অ্যান্ড পলিসি মেকার্স প্লে ইন দ্য মার্কেট টু ডিসাইড হোয়াট উইল হ্যাপেন, ইন্টারঅ্যাকশনটা কীরকম হওয়া উচিত মার্কেটের। সো ওখান থেকে পলিসি মেকিংস অ্যান্ড এভরিথিং আসে। সো ইউ মে থিঙ্ক ওয়াই আর উই স্টাডিং মাইক্রো ইকোনমিক্স ইন বিজনেস, রাইট? কারো কি কোয়েশ্চেন আসে নাই যে কেন পড়তেছি এটা? হ্যাঁ, আসছে কোয়েশ্চেন যে কেন ইকোনমিক্স পড়তেছি, আমরা তো বিজনেস স্টুডেন্ট, ইকোনমিক্স পড়ে আমাদের কি হবে? হ্যাঁ, আপনারা ব্যবসা করতে যাচ্ছেন, আপনাদেরকে অর্থনীতি বুঝতে হবে না, রাইট? আসল অর্থনীতি বুঝলেন না আপনি, আপনি ব্যবসা করতে নামতেছেন, হ্যাঁ, তাহলে কিভাবে হবে? সো অ্যাজ বিজনেস আমরা ইভেন ইউ ক্যান সে, আমি যদি আজকে জিওগ্রাফি পড়ানো শুরু করি, আপনারা আমরা বিজনেস স্টুডেন্ট হয়ে জিওগ্রাফি কেন পড়তেছি? ক্যান এনি ওয়ান টেল মি হোয়াটস দ্য কানেকশন, জিওগ্রাফি পড়ে আমার লাভটা কী হবে? পরিবেশ খালি, জিওগ্রাফিতে ইউ আর লার্ন অ লট অফ থিংস, ভূগোল, ভূগোল পড়েছেন, রাইট? কী শিখেন?
How is it related? Why are we studying it? কেমনে করে ব্যবসায় কাজে লাগতে পারে? টু ভূগোল তো শুধু সিজন নিয়ে কথা বলে না, ভূগোল কি সিজন নিয়ে কথা বলে? ভূগোল কি নিয়ে কথা বলে? কখনো পড়েন নাই আপনারা ভূগোল? স্কুলে কখনো ভূগোল পড়েন নাই? হ্যাঁ, that was an HSC, yeah. I know that. আমরাও তখন ভূগোল অর্থনীতি পড়েছি rather than, but স্কুলে কখনো আপনারা ভূগোল পড়েন নাই? HSC তে চয়েস দেয় না, অর্থনীতির সাথে ভূগোলই থাকে ইউজুয়ালি। হ্যাঁ, ফোর্থ সাবজেক্ট হিসেবে। স্কুলে ভূগোলের মধ্যে কি থাকে? ইউ লার্ন অ্যাবাউট ডিফারেন্ট কান্ট্রিজ। আচ্ছা, ভূগোলে আমরা কি শিখি? উই লার্ন অ্যাবাউট ডিফারেন্ট কান্ট্রিজ, কালচার বলেন, কান্ট্রিজ বলেন, কান্ট্রির ক্লাইমেট, ওখানে কোন কোন জিনিস আমরা উৎপাদন বেশি হয়, কোনখানে কোন কান্ট্রি অবস্থিত, রাইট? এই জিনিসগুলো আমরা শিখতেছি, আমার ওভারঅল ওয়ার্ল্ড সম্পর্কে আমরা জানতেছি, রাইট? সো ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট ইন বিজনেস? ফর এক্সাম্পল, ইউ নো আপনার সুতা সবচেয়ে ভালো কোথায় হয়, কোথায় সবচেয়ে কোয়ালিটিফুল উইট উৎপাদন হয়, কোন জায়গায় কোন জিনিসের উৎপাদন সবচেয়ে বেশি হয়, ইউ হ্যাভ টু নো দিস ইনফরমেশন ওয়েন ইউ আর গোয়িং টু দ্য মার্কেট অ্যান্ড ডু বিজনেস। কোন জায়গায় আমি কোন জিনিস কোয়ালিটির ভালো পাবো, কোন দেশের অবস্থা কোথায়, কোন দেশ কত দূরে অবস্থিত, ওখান থেকে যদি আমাকে শিপমেন্ট করে আনতে হয়, হাউ উইল আই ডু ইট? দ্যাট ইজ টু ফার। দ্যাটস ওয়াই উই লার্ন জিওগ্রাফি। ইট অলসো হেল্পস ইউ ইন business. If you want to be a business person, you have to know about the world and what's going on around you. You have to know about the economics and how does it work. মানুষের ডিমান্ড কিভাবে কাজ করে, মানুষ কিভাবে করে রিয়্যাক্ট করবে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। তাহলে আপনি ব্যবসা করতে নামতেছেন কেন? আপনার দেশে আপনার সরকার কি কি পলিসি ডিসাইড করতেছে, দ্যাট উইল ডিরেক্টলি ইম্প্যাক্ট ইউর বিজনেস। কিভাবে বাজেট দিচ্ছে, দ্যাট উইল ডিরেক্টলি ইম্প্যাক্ট ইউর বিজনেস। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু লার্ন ইকোনমিক্স। আপনি যদি এটা না বুঝেন, ইউ উইল নট বি এ গুড বিজনেস পার্সন, ঠিক আছে? সো কেউ যদি আপনাদেরকে এখন কোয়েশ্চেন করে যে আমরা এই সাবজেক্ট পড়তেছি, ইটস নট রিলেটেড টু বিজনেস, কোর সাবজেক্ট না, দ্যাটস বুলশিট, ঠিক আছে? ইট ইজ ইম্পর্টেন্ট, দো ইট সেজ ইটস নট বিজনেস ইকোনমিক্স অর এনিথিং, বাট ইট ইজ সামথিং ইউ শুড হ্যাভ নলেজ অফ, ঠিক আছে? অল রাইট, সো আমরা একটু আবার ব্যাক টু দ্য টপিক, ক্লাইমেটিক কন্ডিশন মার্কেট ডিমান্ডকে কীভাবে এফেক্ট করে, ক্যান এনি ওয়ান টেল মি হাউ ডাজ ক্লাইমেট ক্যান এফেক্ট দ্য ডিমান্ড? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো আপনার একটা দেশের ওয়েদার, ধরেন আপনি অ্যান্টার্কটিকায় থাকেন, ওখানে নিশ্চয়ই আপনার সামার ক্লোথসের ডিমান্ড থাকবে না, রাইট? উইন্টার ক্লোথস, ওখানে গিয়ে আপনি ব্যবসা শুরু করলেন, আমি সুতি কাপড় বিক্রি করব, সো ইট উইল নট ওয়ার্ক। সো আপনি ওখানে ব্যবসা করতে গেছেন, লাভ নাই, ডিমান্ড নাই মার্কেটে, ঠিক আছে? সরি সরি, কি বললেন? সো ওকে, কন্ডিশনস অফ ডিমান্ড আমরা পড়েছিলাম, উইচ অ্যাকচুয়ালি টকড অ্যাবাউট কন্ডিশনস অফ ডিমান্ড, টকস অ্যাবাউট যে আমার ডিমান্ডের কার্ভের মুভমেন্ট অ্যালং দ্য কার্ভ কখন হচ্ছে, অ্যান্ড আমার শিফট অফ কার্ভ কখন হচ্ছে, রাইট? আই ডু হ্যাভ হাফ অ্যান আওয়ার, ওকে। সো মুভমেন্ট অ্যালং দ্য কার্ভ মানে কি? প্রাইস রিলেটেড কোনো চেঞ্জের কারণে যখন বিভিন্ন পয়েন্টে মুভ করতেছি একটা কার্ভের মধ্যে, এদিক ওইদিক যাচ্ছি, ঠিক আছে? দ্যাট ইজ মুভমেন্ট অ্যালং দ্য কার্ভ। নন প্রাইস রিলেটেড যেসব ফ্যাক্টর্স আমাদের আছে, যেমন ইনকাম বলেন, সাবস্টিটিউট গুড বলেন, এগুলার কারণে কি হয়, বা টেস্ট অ্যান্ড প্রেফারেন্সেস বলেন, এগুলার কারণে কি হয়, প্রাইস তো সেম থাকে, প্রাইসের কোনো চেঞ্জ হচ্ছে না, বাট ডিমান্ড চেঞ্জ হয়, সো দেয়ার ইজ আ শিফট অফ ডিমান্ড কার্ভ। এটাকে কি বলতেছে, শিফট হচ্ছে এদিক ওইদিক, প্রাইস কোনো চেঞ্জ না, প্রাইস কনস্ট্যান্ট, বাট আদার ফ্যাক্টর্স চেঞ্জ হচ্ছে, দ্যাটস ওয়াই দেয়ার ইজ আ
shift. Kyo question ache? Okay. We talked about your smoking habit and how government has done different, taken different policies to reduce that habit of yours. Price barai disse jate apnader smoking kome jay. So two policies can be taken, right? So either through movement along the curve, which is why how price barai dilo, price barai diye demand komanor chesta koreche. So age 20 tar jaygay apni ekhon 12 ta khacchen, thik ache? So that is what is happening. There is a movement along the curve. Kintu price chhara onnanno jinish koreo to korte pare, advertisement campaign, apnar habit change korte se, pictures dicche and everything, so that you reduce of consuming more cigarettes. So ekhane ki hoche, price is same, 2 takai ache, but shekhane $2 er jaygay apni jekhane age 20 ta kheten, because of your change in habit or everything, your preferences, you're shifting your smoking to 10 units say per week. So ekhane ki hoche, shift hoye jacche demand ekhan theke ekhane chole ache, price er kono change nai. Acha, so these are the policies that a government can take. Eta amra porechhilam. Ekhon eta eto kichu korar poreo you guys don't stop smoking, why? Why is it not working? So this is where the exception of law of demand comes. Kichu kichu jinish ache jekhane law of demand kaj kore na. Ki korle paoa jay na? Acha, dabi korleo paoa jay na. What does that mean? Acha, so law of demand koyekta 10ta situation ami ekhane diyechi, erokom 10ta jaygar example diyechi jekhane law of demand is not working. Number one is given goods. Given goods, eta ekjon Sir Robert Giffen name ekjon byakti chilo, tar sei jinish ta ke abishkar koreche, that's why we call it the given goods. So Sir Robert Giffen goods basically ek dhoroner inferior good, jekhane dekha jay je price jokhon bere jay oi goods gular demand ki hoche decrease korar jagay borong increase korteche, ulta ta hoche. Price barteche but demand o bere jacche. Why is it happening? So ei situation ta she observe korechilo in the 18th century. She ki koreche oi shomoy British Victorian era, thik ache? So British Victorian era te, so there were various social classes, ha? To ekdom jara bottom of the social ladder jara chilo, ekdom alpo income jader ekebare gorib, so oder khetre oi shomoy kintu alternative bibhinno food er option kom chilo. You can either have bread or meat, maybe dui tinta item. So oi shomoy dekha gelo ki bajare jokhon sob kichur dam bere jay, to tokhon ei dhoroner jara manush jara low income, tader khetre law of demand kaj korto na. Ki korto tara, ki korteche, breader dam bere geche tarporeo tara bread kinteche, demand komteche na, because they don't have the alternative to go buy meat or any other alternative jeglo available chilo ei shomoy, tader kache ar kono option chilo na. So price jotoi baruk, they would have to go and buy the bread. So ekhan theke ei situation theke ki holo dekhen, bolteche meat was very expensive, so people ended up purchasing more bread and less meat. Hoyto ba age ektu alp ektu meat kinto setao komai diye bondho kore diye tara beshi beshi bread i kena shuru korlo. So price bere geche but bread aro beshi kena shuru hoye geche oder. Or even oneke to meat khawa bondhoi kore dilo because they don't have the money. Ei je dekhen poor Victorian family, when bread prices rose, this family would eat less expensive and consume more cheaper food, which was oi shomoy oi market e bread er price ta comparatively onnanno jinisher theke kom chilo. So bread er price barteche but it still is cheaper than the other alternatives that were available. So that was the case. Tar mane given goods er khetre amra ki dekhteche, ulta hocche demand curve ta ekta porjay porjonto ki hocche erokom upward sloping hocche, but to a limit, at a point porjonto, karon er pore oi family kache ar poysha nai jotoi baruk, churi kora chhara hoyto ba tar ar kono upay thakbe na, thik ache? So ekta porjay porjonto eta erokom
upward sloping jabe tarpore hoyto ba aste aste will back to going to normal law of demand curve because tokhon ar poisha nai tokhon oi price barle demand kome jacche ei situation e amra dektechi mathematically tokhon eta abar downward slope hobe but before that it will work completely in the opposite of what we read in law of demand thik ache to this is called gifted goods acha ekhon ashen prestigious goods or luxurious good etake veblen goods o bola hoy this is also named after someone named veblen so veblen goods er khetro dekhen demand curve will be upward sloping keno kichu kichu commodities ache je gula hocche amaderke amader status symbol প্রকাশ করে মানুষজনের কাছে যেমন আমার একটা খুব দামি মার্সিডিস কার নিয়ে আমি ঘুরতেছি দ্যাট শোজ মাই স্ট্যাটাস দামি দামি জুয়েলারি পরতে পরে ঘুরে বেড়াচ্ছেন দামি দামি জিনিস আপনার ঘর বাড়ি এই দিস থিংস শো ইয়োর স্ট্যাটাস অ্যান্ড পিপল হোয়াট দে ডু ওয়েন দে হ্যাভ টু শো দেয়ার স্ট্যাটাস যখন ওই লাক্সারিয়াস আইটেমের প্রাইস বেড়ে যায় দে বাই ইট মোর বিকজ তাকে তো স্টেটাস দেখাইতে হবে দ্যাট আই এম কেপেবল অফ ডুইং দিস অ্যান্ড বাইং দিস সো এই লাক্সারিয়াস প্রোডাক্ট যখন আসে তখন কি হয় দ্য ল অফ ডিমান্ড ডাজন্ট ওয়ার্ক ওকে ডেমনস্ট্রেশন এফেক্ট এটা তো সবাই বলতে পারবেন সোশ্যাল মিডিয়া এরা আপনাদের সবাই এটা করেন ডেমনস্ট্রেশন এফেক্ট আপনাদের ফেভারিট ইনফ্লুয়েন্সারকে ফেভারিট সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার টিকটকার যারা আছেন হ্যাঁ ইউ ফলো হোয়াট দে ডু সো আমাদের মানুষদের একটা এখন একটা আমাদের হ্যাবিট আছে হোয়াট উই ট্রাই টু ডু ইজ উই ট্রাই টু ডু হোয়াট দ্য রিচার ক্লাস অফ পিপল আর ডুইং ওরা কী করতেছে আমাকেও করতে হবে আপনাদের ফ্রেন্ডদের মধ্যে এরকম অনেকজনকে দেখবেন আম কমপ্লিটলি ব্রোক পয়সা নেয় কিন্তু তারপর দেখবেন ওই ঘুরে ঘুরে অনেক ভালো ভালো জায়গায় যাচ্ছে আমার ফেভারিট ইনফ্লুয়েন্সার এই ফুড ব্লগার এটা বলে দিয়ে গেছে এই জায়গায় এই রেস্টুরেন্টে গিয়ে আমাকে খাইতে হবে ইউ ডোন্ট হ্যাভ দ্য হয়তো বা ইটস নট আ ওয়াইজ ডিসিশন ইউ ডোন্ট হ্যাভ দ্যাট মান মানে কোনোভাবে অ্যারেঞ্জ করে যতটুকু আছে ওটাই ওখানে খরচ করতেছে সো ইউ আর ট্রাইং টু ইমিটেট হোয়াট দ্য রিচার ক্লাস অফ পিপল আর ডুইং সোশ্যাল মিডিয়া নায়িকারা কী করতেছে আমাকে ওটা করতে হবে কী কাপড় পরতেছে ওই কাপড় ওই স্টাইল আমাকে করতে হবে সো দিস ইজ কল্ড ডেমনস্ট্রেশন ইফেক্ট এবং এখানে প্রাইস বাড়লেও যায় আসে না আপনারা ওই টিকটকার আপার ভাইয়ারা কী বলেছে সেটাই করবেন রাইট ইউ ফলো ইউ ডু ফলো টিকটক কারা করে কারা করে না হু ডাজ টিকটক হিয়ার আচ্ছা হু হ্যাজ টিকটক ইন দেয়ার ফোন অ্যাপ্লিকেশন সো ইউ গাইজ ডু টিকটক আপনারা বানান ভিডিও মাঝে মাঝে হোয়াট ইজ ইউর কন্টেন্ট আই ওয়ান্ট টু নো হোয়াট ইজ দ্য কন্টেন্ট হোয়াট ইজ দ্য কন্টেন্ট কী কন্টেন্ট নিয়ে বানান মানে এটা কি এরকম কিছু থাকে যে টিকটকে কি কোনো এরকম থাকে আগে থেকে মিউজিক দেওয়া থাকে অ্যান্ড ইউ লিপসিং করে ইউ ফলো দ্যাট সো দ্যাটস টিকটকের করেন ওকে I don't have any idea because I don't have that app. Acha and others just follow ke ki korteche trend follow kore je dance moves follow kore and all those right acha thik ache so you guys do tiktok so apnara apnader tiktoker bhai apuder ke follow koren nischoy করেন তো কিছু হলেও করেন ইনফ্লুয়েন্সাররা কি বলছে আমাকে এটা করতেই হবে এটা রেকমেন্ড করছে এইটা আমাকে করতে হবে ওই আপুটা কি পড়ছে ওই কাপড়টা আমাকে কিনতেই হবে ছবি দিয়ে পাস করেন এটা আমি কই পাবো সো দিস ইজ হাউ ইউ ডু ইট দিস ইজ ডেমনস্ট্রেশন এফেক্ট দিস ইজ ওয়ার দ্য ল অফ ডিমান্ড ইজ নট ওয়ার্কিং ওকে মনে থাকবে টিকটকার বললেই মনে থাকবে আচ্ছা লেটস কাম ব্যাক টু দ্য টপিক গাইস প্রাইস ইলিউশন আচ্ছা সো প্রাইস ইলিউশন সবাই প্লিজ কোয়াইট ডাউন এভরি ওয়ান বিহা ব্যাক বেঞ্চ কোয়াইট ডাউন সো
প্রাইস ইলিউশন কি বলতেছে যে আমাদের সবার একটা ধারণা আছে যে যখন কোনো কিছু প্রাইস বেশি তার মানে ওটা নিশ্চয়ই ভালো বেশি কোয়ালিটি ওটার বেশি ভালো রাইট দিস ইজ দ্য প্রাইস ইলিউশন ঠিক আছে সো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে বিটুইন টু টাইপস অফ নাটস অ্যালমন্ডস অ্যান্ড পিনাটস অ্যালমন্ডস হচ্ছে আপনার ওই যে কাঠবাদাম যেটা আমরা বলি বাজারে পাওয়া যায় কাঠবাদাম অ্যান্ড নর্মাল পিনাটস যেটা আমরা চিনে বাদাম খাচ্ছি আচ্ছা সো অ্যালমন্ডস অ্যান্ড পিনাটস দেখা গেছে কি যে এই দুইটার মোটামুটি নিউট্রিশনাল ভ্যালু ইজ অলমোস্ট সিমিলার খুব বেশি তফাত নাই এদের মধ্যে বাট দ্য প্রাইস ডিফারেন্স ইজ ভেরি হাই অ্যালমন্ডসের কাঠবাদাম বা অ্যালমন্ডসের দাম কিন্তু বেশি অনেক বেশি সো এখন আমি হেলদি লাইফস্টাইল চাই আমি দা বাদাম খেতে চাই ঠিক আছে সো আমাদের মানুষজনের ধারণা বিকজ অফ প্রাইস সলিউশন যদিও নিউট্রিশনাল ভ্যালু ইজ অলমোস্ট সেম হালকা এদিক ওই দিক ঠিক আছে অলমোস্ট সেম বাট প্রাইস ডিফারেন্স ইজ টু হাই বাট আই উইল গো অ্যান্ড বাই দ্য অ্যালমন্ড ঠিক আছে সো দ্য ল অফ ডিমান্ড ইজ নট ওয়ার্কিং ইভেন দো দ্য প্রাইস ইজ হাই ডিমান্ডও হাই ওকে এখন আসেন স্পেকুলেশন ডাজ এনি ওয়ান নো হোয়াট ইজ স্পেকুলেশন স্পেকুলেশন মানে কি হোয়াট ইজ স্পেকুলেশন করা স্পেকুলেট করা কোনো কিছু ইন্টারপ্রেট করা ইন্টারপ্রিটেশন করা বা প্রেডিক্ট করা ঠিক আছে স্পেকুলেশন করা হ্যাঁ ধারণা করা সো স্পেকুলেশনের ক্ষেত্রে বলতেছে যে কি ইন দ্য নাইনটিজের সময় কি হয়েছে দেখা গেল কি রিয়েল স্টেট মার্কেট যেটা আমাদের রিয়েল স্টেট মার্কেটে হঠাৎ করে খুব একটা বুম আসলো বুম কি হোয়াট ইজ বুম বুম ইজ ওয়েন দ্য অ্যাসেট প্রাইসেস আর ইনক্রিজিং অন আ র্যাপিড রেট ঠিক আছে সেটাকে বলা হচ্ছে মার্কেট বুম তো এই রাইজ হওয়ার কারণ আমরা কী জানি তো বুম মানে কি প্রাইস রাইজ হচ্ছে তার মানে অবভিয়াসলি ডিমান্ড তো লো হওয়ার কথা রাইট বাট দ্যাটস নট হ্যাপেনিং ইন রিয়েল স্টেট হচ্ছে জমির দাম বাড়ির দাম বাড়তেছে আমাদের কি ডিমান্ড কমতেছে না আরও বেশি হচ্ছে রাইট সো দ্য ল অফ ডিমান্ড ইজ নট ওয়ার্কিং ওয়াই আমরা কী করতেছি আমরা এখন কিনতেছি এবং চিন্তা করতেছি যে বাড়বে তো জমির দাম যাই হোক আর না হোক জমি হচ্ছে গোল্ড রাইট সো পরে বিক্রি করব আমি এখন এখানে আমার অ্যাসেট হোল্ড করে রাখি সো দ্য ল অফ ডিমান্ড ইজ নট ওয়ার্কিং ইন দিস কেস রাইট ওকে হ্যাবিচুয়াল গোজ লাই তো কেন আপনাদের স্মোকিং কমছে না ইটস বিকজ অফ ইউর হ্যাবিট সো ওয়েন ইউর অ্যাডিক্টেড টু সামথিং সো অ্যাডিকশনের কারণে অ্যাডিক্টেড গুডস অর ইউর অ্যাটাচড ইমোশনালি অ্যাটাচড টু সাম প্রোডাক্ট সো এইসব প্রোডাক্টের ক্ষেত্রে ল অফ ডিমান্ড ডাজেন্ট ওয়ার্ক অ্যালকোহলিক ওয়ন্ট কুইট অ্যালকোহল বিকজ অফ দ্য প্রাইস ইনক্রিজ বিকজ হি ইজ অ্যাডিক্টেড ওকে সো ইউর অ্যাডিকশন ইজ চেঞ্জিং দ্য ডিমান্ড সো সরকার অনেক কিছুই চেষ্টা করছে বাট তারপরেও আপনারা কিনেই যাচ্ছেন সো রিডিউস ইট ইটস নট এ গুড চয়েস ট্রাই টু রিডিউস ইট বলবেন তো হ্যাঁ বলা তো খুব সহজ করা খুব কঠিন হ্যাঁ বাট টেক ডিসিশনস অ্যাকর্ডিং টু ইয়োর পকেট অল রাইট সো পকেটে কী অবস্থা সেই অনুযায়ী ডিসিশন নেন ওটার বাইরে নিয়েন না দ্যাটস হোয়াট আই উইল সে অ্যান্ড দিস ইজ আ ব্যাড হ্যাবিট অবভিয়াসলি ট্রাই টু রিডিউস ইট দেন আস্তে আস্তে বন্ধ করে ফেলেন ওকে সো এই একটা রিজনে হ্যাবিচুয়াল গুডসের কারণে লাস্ট বেঞ্চে হোয়াট আর ইউ গাইজ ডিসকাসিং হোয়াট ইজ সো ইন্টারেস্টিং শেয়ার উইথ আস হোয়াট ইজ সো ইন্টারেস্টিং কি নিয়ে কথা বলছেন এনিথিং রিলেটেড টু আর টপিক সো ইউ ক্যান গেট টু নো ইচ আদার আফটার দ্য ক্লাস ওয়ান মোর থিং যারা নতুন আসছেন মাই গ্রাউন্ড রুলস ডু নট ডিস্টার্ব মি ইন ক্লাস ইফ ইউ ডোন্ট লাইক মাই ক্লাস ইউ ক্যান গো আউট আই ওয়ান্ট সে এনিথিং ইউ গাইজ আর অ্যাডাল্টস সো এখানে আপনাদেরকে আমার বলার কিছু নাই আপনার নিজের ভালো খারাপ আপনারা নিজেই বুঝবেন আপনার পড়া দরকার কি দরকার না বোঝা ক্লাসে বুঝবেন কি বুঝবেন না ইটস আম কমপ্লিটলি আপ টু ইউ ইউর ইন ইউনিভার্সিটি ইউর নট ইন স্কুল এনি মোর অল রাইট সো ইউ ক্যান গেট টু নো ইচ আদার ইন দ্য ব্রেক টাইম দের আর আদার টাইমস অ্যাভেলেবল
but don't disturb others and me in class. It's very matured. Jeta apnara kortechen, it's very matured. It's not expected from you at this age. Acha, so habitual goods er karone ki hocche apne love demand kaj kortechen na because of your habits. Acha, last er ar koyekta ache. I have time, so those are ignorance. Ignorance means that we don't know, we don't know, what's the market price. They are buying the commodity at a higher prices because they don't know what's the prevailing market price. Fashion related goods, we have already talked about it, the trends and preferences. Out of fashion, out of trend, kono jinisher khetre. কি হচ্ছে প্রাইস আপনি হাজার কমায় দেন ওটার ডিমান্ড আপনি চাইলেও বাড়াইতে পারবেন না বিকজ ইটস নট ইন ট্রেন্ড ওকে পিঙ্ক ইজ ইন ট্রেন্ড পিঙ্ক পরবো ব্লু ইজ নট ইন ট্রেন্ড ব্লু পরবো না বা এই স্টাইল অফ ক্লোদিং ইজ নট ইন ট্রেন্ড ব্যাগি প্যান্টস ইন ট্রেন্ড এখন ব্যাগি প্যান্টস পরবো স্কিনি প্যান্টস ট্রেন্ডে সো স্কিনি প্যান্টস পরবো ব্যাগি দিলেও পরবো না সো দিজ আর দ্য থিংস ফ্যাশন রিলেটেড গুডস অ্যান্ড ট্রেন্ড উইল এফেক্ট ইউর ডিমান্ড দেন নেসেসিটিজ অফ লাইফ এখন ধরেন মার্কেটে তো সব কিছুর দাম বেড়ে যাচ্ছে চাল ডাল লবণ সব কিছুর দাম ধরেন বেড়ে গেল আপনি কি চাল কেনা বন্ধ করে দিবেন খাইতে হবে তো রাইট বেঁচে থাকতে হবে সো বেঁচে থাকার যে নেসেসিটি জিনিস আছে ওইগুলার ক্ষেত্রে ডিমান্ড লভ ডিমান্ড উইল নট ওয়ার্ক অল দ্য টাইম রাইসের দাম যদি আকাশ চুম্বি হয়ে যায় ভাত তো খাইতেই হবে আমাদের জন্য ইট ইজ স্টেপল রাইট সামওয়্যার মেবি ব্রেড ইজ স্টেপল কারোর জন্য রাইস ইজ স্টেপল ফুড আমাদের আমরা তো মাছে ভাতে ভাঙালি সো আমাদের তো ভাত খেতেই হবে সো মেবি ইট উইল নট ওয়ার্ক দ্য ল অফ ডিমান্ড উইল নট ওয়ার্ক আরেকটা যে চেঞ্জ ইন ওয়েদার উই অলরেডি ডিসকাসড ইট যে চেঞ্জ হচ্ছে ওয়েদারের চেঞ্জের কারণে আপনার কী হচ্ছে ডিমান্ড চেঞ্জ হয় এখন উলেন ক্লোথসের যদি উলের প্রাইস আপনি বাড়াই দিলেন এবং সামারে এসে বললেন এখন শীতের কাপড় কিনো আপনি ডিমান্ড চাইলেও বাড়াইতে পারবেন না ঠিক আছে সো এইগুলা হচ্ছে এক্সেপশন টু ল অফ ডিমান্ড উইথ দ্যাট এন্ডস দ্য চ্যাপ্টার এনি ওয়ান এনি হ্যাভ কোনটা ইগনোরেন্স হচ্ছে আপনি ইউ ডোন্ট নো দ্য প্রাইস প্রিভেলিং প্রাইস যেটা মার্কেটে দ্যাটস ওয়াই আপনি কে যেই প্রাইস চাইছে হায়ার প্রাইসে যে চাইছে আপনি সেটা দিয়েই কিনে যাচ্ছেন হ্যাঁ ডিমান্ড ঠিকই প্রোডাক্টের বেড়ে যাচ্ছে বিকজ এভরি ওয়ান ইজ ইগনোরেন্ট অ্যাবাউট ইট ওকে আচ্ছা সো এনি ওয়ান হ্যাভ এনি কোয়েশ্চেন অ্যাবাউট দিস চ্যাপ্টার সবাই বুঝছেন সো ইফ আই টেক এক্সাম অর কুইজ নো আমাকে তো ক্লাস আমার কিন্তু অলরেডি আই হ্যাভ মিস ফোর ক্লাসেস উইথ ইউ সো আমি কিন্তু এখন কনস্ট্যান্টলি আপনাদের ক্লাসেস অ্যান্ড এক্সামস নিতে থাকবো হ্যাঁ নেক্সট সেমিস্টারে বিবিএ নো নো এমবিএ আমি একটা ক্লাসই দিচ্ছি বিবিএতে আমি শুধু আপনাদের আতিফ স্যারকে পেতে পারেন আর আর কে আছে জিয়ালি স্যারকে মনে হয় না এরপরে আর পাবেন নাহিদ স্যারকে পাইতেও পারেন ইট ডিপেন্ডস ইফ ইউ হোয়াট মেজর ইউর টেকিং সো আই ডোন্ট থিঙ্ক আমাকে আপনারা পাবেন সো এমবিএতে যদি যান যদি আপনারা ল পড়েন অর প্রজেক্ট ম্যানেজমেন্ট এগুলো পড়েন সাপ্লাই চেন ম্যানেজমেন্ট এইসবে যদি পড়েন ইউল গেট মি হ্যাঁ হ্যাঁ